আমরা গত ক্লাসে বলছিলাম যে ট্রান্সফর্মার সারা দিনের দক্ষতার ম্যাথ তোমাদের করার জন্য কেউ হয়তো করছে না জানি না যদি করে থাকো তো ভালো না করলে আমরা জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হলো সারা দিনের দক্ষতা বলতে আমরা বুঝি যে যখন আমি যখন আমি দক্ষতার পাঠটা তোমাদের পড়াইছি তখন এটা ক্লিয়ার করে দিয়েছি যে দক্ষতার আসলে ক্যালকুলেশনগুলো কেমন হয় আমরা যেই দক্ষতা নিব এখানে ক্যালকুলেশনটা পি আউটপুট বা পি ইনপুটের ওই ধরনের ক্যালকুলেশন করে দেন আমাদের মাল মালগুলো নিয়ে এসে এখানে বসাইতে হবে সুতরাং আমরা যদি সারাদিনের দক্ষতা বের করতে চাই অর্থাৎ অল ডে ইফিসিয়েন্সি তো অল ডে ইফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা হয় পি আউটপুট যেটা নিব সেটা অল ডেতে নিব পি ইনপুট যেটা আছে সেটা ডেতে হবে তাহলে পি আউটপুট যেটা আছে সেটা অল ডেতে যদি নিই তাহলে পি আউটপুটটা বের করার পদ্ধতিগুলো কী কীভাবে বের করতে পারি সেটা আমরা জানি যে এস কস থিটা দিয়েও বের করতে পারবো তার সাথে যদি টাইম গুণ করে দেয় এখন এই টাইমটা হবে কি যতক্ষণ পর্যন্ত যতটুকু লোড চলছে তার টাইম দিব এভাবে এরকমে যতটা লোড থাকবে ততগুলো লোডকে নিয়ে আমরা যত এটা একটা লোড তার সাথে টাইম দিব কত ঘন্টা চলছে সেটা প্লাস আরেকটা একটা লোড কতটুকু চলছে তার সাথে টাইম গুন করবো প্লাস আর একটা লোড এরকম করতে করতে সবগুলো আমরা নিব আর ভিআই কস্তিটা ইন্টু টাইমও করতে পারি চাইলে আমরা যদি ওইভাবে থাকে এবং এটার একক আসবে ওয়াট আওয়ার বা বা কিলো আওয়ার আসবে ওয়াট আওয়ার বা কিলো ওয়াট আওয়ার এই দুইটা এককের যে কোনো একটা একক হইতে পারে আমরা সেটা নির্ভর করবে ম্যাথের ভিতরে কীভাবে ডাটা আছে কোন এককের ডাটা আছে তার উপরে আর পি ইনপুট যেটা আছে সেটা আমরা আমাদের অলরেডি বের করে নিতে হবে আর পি ইনপুট সমান আমরা জানি পি আউটপুট প্লাস হলো লসেস লস কী কী লস থাকে একটা ট্রান্সফর্মারের ভিতরে দুই ধরনের লস থাকে আমরা জানি একটা কোল লস আর একটা কপালস তাহলে কোল লসটা অলরেডি নিতে হবে কপালসটা অলরেডি নিতে হবে এখন বিষয়টা হলো যখন আমি কোল লসটা অলডেতে নিব তখন কোল লসটা আমরা জানি নো লোড অবস্থায় লসের মান যা হয় যে কোনো লোডে লসের মান তাই হয় এই জন্য আমরা যেহেতু সারা দিন বলছি সারা দিনের কারণে সারা দিনে চব্বিশ ঘন্টা আর পিকোর পিকোর পি যেটা থাকবে তাকে যদি চব্বিশ ঘন্টা দিয়ে গুণ করে দেই দেন আমরা ওয়াট আওয়ার বা কিলো ওয়াট আওয়ার পাবো এখান থেকে কোর লস নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না কিন্তু কপাল লসে একটা সমস্যা হয় যে লোডটা যে কোনো লোড অর্থাৎ লোডটা বারবার চেঞ্জ হতে পারে লোড বেরি করার সাথে সাথে আমাদের কপাল লসটা বেরি করে এই জন্য যে লোডটা যেভাবে চেঞ্জ হয় সেভাবে আমরা জানি কোল যদি পরিবর্তনশীল অবস্থায় কপালাস বের করার জন্য কি করতে হবে আমরা জানি ভেরিয়েবল কে বি বাই রেটেড কে হোল স্কয়ার ইনটু ফুল কপালাস যেহেতু আমরা সারা দিনের বের করব জন্য কত টাইম ভেরিয়েবল লোডটা কতটুকু টাইম ধরে চলছে সেই টাইমটা আমরা এখানে দিব এইভাবে যতগুলো লোড ভেরি করবে ততগুলো লোডের জন্য আমরা কপালাসটা বের করব বের করে দেন সেই কপালাস আর কপালাস যোগ করে তারপর পি ইন করে এখানে এই ইকুয়েশনে বসাবো দেন আমরা মানটা পাবো আমি

আচ্ছা ওই ওই টাইমটা আবার বল তো টাইমটা কি জি বলছো জি হ্যাঁ কোল লাস্ট হবে চব্বিশ ঘন্টার কিন্তু কপালাস্ট হবে বারো ঘন্টার কারণ যতক্ষণ চলবে লোড লোড যতক্ষণ থাকবে ততক্ষণ কপাল লস নেব আর লোড যদি না থাকে নো লোডে থাকলে লোড নাই কিন্তু মেশিন তো চলছে ওই অবস্থায় কোল লস হবে চব্বিশ ঘন্টার কোল লস চব্বিশ ঘন্টার হবে কিন্তু কপার লস যত ঘন্টা চলবে তত ঘন্টার জন্য কপার লস হবে অর্থাৎ লোড যতক্ষণ থাকবে ততক্ষণের জন্য কপাল লস আর কোল লস চব্বিশ ঘন্টার জন্য বুঝছো কথা ওকে আচ্ছা তাহলে আমরা মুছে দিই আমি নিজের থেকে একটা ম্যাথ দিচ্ছি তোমাদের ম্যাথটা লিখে দেই তারপর ম্যাথটা করে দেই একটা ম্যাথ করলে সব বেসিকে একটা ম্যাথের মধ্যে চলে আসবে ধরো দেওয়া আছে যে কোশ্চেন একটি পঞ্চাশ কে ভি এ ট্রান্সফরমার নিম্নোক্ত লোডে চলে সেটা একটা হইল ধরো একটা লোড আছে চার ঘন্টা চার ঘন্টা বারো কিলো ওয়াট লোডে বারো কিলো কিলোয়াট লোডে ধরো জিরো পয়েন্ট এইট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে পাওয়ার ফ্যাক্টরে চলে এটা হচ্ছে চার ঘন্টার হিসাব ছয় ঘন্টা ছয় ঘন্টা ধরো এখানে আট কিলো কিলোয়াট লোডে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে আর এটা দিলাম চার ঘন্টা চার ঘন্টা বারো চারশো আট আসে চলতো আর চার ঘন্টা চার ঘন্টা ধরো পাঁচ কে ভি এ লোডে জিরো পয়েন্ট এইট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চললে এবং উক্ত উক্ত ট্রান্সফরমারের ফুল লোড কোর ও কোর লস কোর লস ধরো আছে বারোশো ওয়াট এবং বারোশো এবং কপাল লস আছে ধরো এক হাজার এক হাজার না আমরা দিলাম আটশো ওয়াট হইলে সারাদিনের দক্ষতা কত দক্ষতা আর এখানে আর একটা লাইন দেই সেটা হলো তাহলে চোদ্দ আর দশ ঘন্টা বাকি বাকি দশ ঘন্টা কেমন বাকি দশ ঘন্টা সারাদিনের বাকি দশ ঘন্টা এখানে না এইখানে চার ঘন্টা লোডে লোড এগিং পাওয়ার চলে আর দশ ঘন্টা নো লোডে থাকে লোডে থাকে আচ্ছা এবার একটু খেয়াল করে যে এখানে যে আমরা ব্যাথটা দিয়েছি বা বাথটা করা আছে তাহলে এখানে চব্বিশ ঘন্টার একটা হিসাব দেওয়া আছে এই ট্রান্সফর্মারে চব্বিশ ঘন্টার একটা হিসাব দেওয়া আছে তাহলে এই চব্বিশ ঘন্টার ক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের দরকার ইটা ওয়াল্ডে ইটা ওয়ার্ল্ডে বের করতে হবে আচ্ছা ইটা ওয়াল্ডের ক্ষেত্রে আমরা বলছি যে পি আউটপুটটা হবে সেই আউটপুটটা দিনের নিতে হবে এবং নিচে যে পি ইনপুট হবে সেটাও সারাদিনের নিতে হবে তে তাহলে এটা যদি করতে চাই তাহলে যে কাজটা করতে হবে প্রথমে কাজ হচ্ছে আমাদের পি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার আউটপুট আচ্ছা চব্বিশ ঘন্টার আউটপুট পি আউটপুট আমরা বললাম সেটা হচ্ছে অল ডে তাহলে আমরা একবারে যদি এখানে মানগুলো বসাই যে পি আউটপুটের যে মানটা হবে দেখো তাহলে কি আছে এই এর ভিতরে আমরা বলতে পারি চার ঘন্টা বারো কিলোয়ার চলছে তাহলে চার ঘন্টা বারো কিলোয়ার তাহলে বারো কিলোয়ার চলছে চার ঘন্টা তাহলে চার ঘন্টাটা পাইলাম প্রথমে পাইলাম চার ঘন্টাটা প্লাস ছয় ঘন্টা চলছে আট কিলো আট তাহলে আট কিলো আট পাইলাম আট আট ইন্টু ছয় ঘন্টা চললো এবার তার সাথে হ্যাঁ বুঝি না আবার বলো হ্যাঁ আচ্ছা ওকে ওকে গুড শোনো শোনো এটা তো সরাসরি কিলোয়াট আছে তাই এটা তো সরাসরি কিলোয়াট লোড তাহলে পি আউটপুট তো সরাসরি লোড আছে তাহলে আমার ভিতরে এই এই জন্য পরেরটা দেখালি বুঝতে পারবা তাহলে প্রথম আছে কি বারো কিলোয়াট এই জন্য আমি বারো নিয়েছি সরাসরি কিলোয়াটে আছে আর ঘন্টা দ্বারা গুণ করে দিয়েছি কয় ঘন্টা চলছে তার মানে চার ঘন্টা এত কিলোয়াট চলছে এই জন্য আমরা বারো ইন্টু চার ঘন্টা করে নিয়েছি এবার চলছে কি ছয় ঘন্টা ছয় ঘন্টা হচ্ছে কি আট কিলোয়াট এই যে ছয় ঘন্টা আট কিলোয়াট কিন্তু পরেরটা দেখো চার ঘন্টা চলছে চার ঘন্টা চলছে কি ফাইভ কে ভি এখন কে ভি এ তো এস তাহলে এই জায়গায় কি হবে এস কস্তিটা তাহলে এস কস্তিটা অথবা এখানে তো আর একটা লাইন পড়ি তাহলে আরো কিলোয়ার হবে যে পি ওয়ান ইন্টু হয়েছে ফোর এখানে পি টু ইন্টু সিক্স আর এখানে হবে কি এস কস্তিটা ইন্টু কয়েক ঘন্টা চলছে এস থিটাটা এটা চলছে চার ঘন্টা কারণ এখানে তো আর কিলোয়ার পাওয়ার নেই এখানে কিলোয়ার পাওয়ার নেই এদিকে কিলোয়ার পাওয়ার ছিল এখানে কিলোয়ার্ট পাওয়ার নেই আর বাকি যে টাইমটা আছে সেই টাইমটা যদি বলি পি থ্রি তাহলে এইটা চলছে কত ঘন্টা অর্থাৎ এইটা কোনো লোডই এখানে কোনো লোডই ছিল না দেখো দশ ঘন্টা চলছে নো লোড অবস্থায় তাহলে এইখানে 10 ঘন্টা দিতে পারি তাহলে জিরো দিলেও যায় না দিলেও তাই তার মানে আমাদের চব্বিশ ঘন্টার হিসাবে হয়ে গেছে পি আউটপুটটা এখন বিষয়টা হলে এই যে পি ওয়ান আছে সরাসরি কিলোয়াটে আছে এই জন্য আমরা বারো ইন্টু ফোর করবো প্লাস পি টু সরাসরি কিলোয়াটে আছে এই জন্য আট ইন্টু সিক্স করলাম প্লাস কিন্তু এইটা তো কিলোয়াটে নেই এটা তো কিলোট বানাইতে হবে এই জন্য কিলোট বানানোর জন্য আমি ফাইভ ইন্টু কস্তিটা নিলাম তাহলে এদের জন্য কস্তিটা কত জিরো পয়েন্ট এইট এই জন্য আমরা জিরো পয়েন্ট এইট নেবো আর কয় ঘন্টা চলছে চার ঘন্টা চলছে এই জন্য আমরা ফোন নিবো আর প্লাস ওই মানটা তো জিরো হয়ে যাবে তার মানে এখান থেকে একটা মান পাবো তারপরে ওই মানটা ক্যালকুলেশন করো একজনে আর বাকি আরেকটা দেখো আচ্ছা ক্যালকুলেশনটা একটু পরে করো বাকি মানগুলো আমরা একটু সাজাই নেই তারপরে ক্যালকুলেশন করো এরপরে যদি আমরা কত আসছে হ্যাঁ বলো না কেন কারণ তো কিলো ওয়াটই আর আমি পি আউটপুটটা তো কিলো ওয়াটই চাই কারণ আমাকে বানাইতে হবে কি এনার্জি মানে কিলো ওয়াট আওয়ার বানাইতে হবে তাহলে কিলো ওয়াট থাকলে তার সাথে ঘন্টা গুণ করলে কিলো আওয়ার হয়ে যায় তাহলে আমার এখানে কিলো ওয়াট আর এই ঘন্টাটা গুণ করলে কিলো ওয়াট আওয়ার হবে আর এখানেও কিলো ওয়াট এর সাথে ঘন্টা গুণ করলে কিলো ওয়াট আওয়ার হবে কিন্তু এ আছে কেভিএ তাহলে কেভি এর সাথে ঘন্টা গুণ করলে কি কিলোওয়াট আওয়ার হয় এই জন্য কেভি কে কিলোওয়াট বানাইতে হবে বুঝছো কথা জি জি কেভি এ তে থাকলে স্কস্টিট এটা একটা সুবিধা আচ্ছা এইবার দেখো তাহলে পরবর্তীতে কি আছে এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় কাজ হলো 24 ঘন্টার 24 ঘন্টার দেখো কোলস লোড নাই কিন্তু কোলস হবে যে কোনো লোডে কোলস চেঞ্জ নাই তার মানে কোল্লস আমাদের মান আছে কত বারোশো ওয়াট আছে তাহলে এইটাকে চাইলে বারোশো আমি ওয়ান পয়েন্ট টু কিলোয়াট করতে পারি বা বারোশই লেখলাম বারোশো তাহলে বারোশো হয়েছে কি কোলস তাহলে কল্লাশের সাথে গুণ হবে কয় ঘন্টা তাহলে ঘন্টা গুণ করবো কারণ আমাদের এটা এই লসটা হইতে থাকবে এই লসটা কনস্ট্যান্ট লস এই লসটা অনবরত হইতেই থাকবে এই জন্য আমরা কল্লাশ যখন বের করব। তখন যেই কোলাস থাকবে সেই কোল্লাশ নিব এবং তার সাথে গুণ করবো চব্বিশ তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই এটা সরাসরি এই মানটাই আমরা নিব ঠিক আছে হ্যাঁ তার 8.8 কিলোওয়াট আওয়ার বলতে পারি আমরা হ্যাঁ এবার হলো 24 ঘন্টার 24 ঘন্টার কপার লস আচ্ছা তাহলে পি কপার সমান এইটা এখন দেখো তার এইখানে একটু ঝামেলা আছে কিনা 4 ঘন্টা 12 কিলোওয়াট চলছে ছয় ঘন্টা আট কিলো আটে চলছে আবার চার ঘন্টা পাঁচ চলছে দশ ঘন্টা নো লোডে চলছে তাহলে আমরা কিন্তু জানি আমাদের কত হলো পঞ্চাশ কে ভি এ যেহেতু রেটেড পঞ্চাশ কেবি আছে আর এটা হলো বারো কিলোয়াটে চলছে কিন্তু আমরা জানি কি যখন লোডটা চেঞ্জ হয়ে যাবে লোডটা যখন চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে কপাল লসটাও চেঞ্জ হয়ে যাবে আর চেঞ্জিং কপাল লসটা বের করার জন্য আমরা জানি ভেরিয়েবল কেভিএ বাই রেটেড কেভি হোল স্কয়ার ইনটু ফুল লোড কাপল লস তাহলে ফুল লোড কাপল লস আমাদের দেওয়া আছে কত 800 তাহলে ফুল লোড কাপল যেহেতু 800 দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি ভেরিয়েবল কেভিএ বাই রেটেড কেভি এর উপরে হোল স্কয়ার ইনটু হচ্ছে ফুল লোড কাপল লস এইভাবে আর তার সাথে গুণ হলো টাইম তাহলে এই ভাবে প্লাস ডট 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 চলতে থাকবে কিনা বলো কারণ এখানে যতটা লোড আছে ততবার নিব কিন্তু নো লোডের জন্য কোনো কাপালস হবে না যখন লোড নাই তখন কোনো কপালস হবে না তার মানে এই দশ ঘন্টার জন্য কোনো কাপালস হিসাব করার দরকার নেই তাহলে কাপালস হিসাব করতে হবে কার জন্য এই তিনটা লোডের জন্য আবার তিনটা লোডের চেঞ্জিং আছে সুতরাং আমি যদি এখানে এই পিক কপারটা যদি বের করি তাহলে এখন আমরা বসাবো ভেরিয়েবল কেভি প্রথম লোডের জন্য ভেরিয়েবল কেভি আমাদের জানা নেই তাহলে এই প্রথম লোডের জন্য আমরা কেভিটা বের করে রাখতে পারি চাইলি তাহলে এই কেভিটা এর কেভিটা কি হবে তাহলে আমরা জানি কেবিএ বের করার পদ্ধতি কিলো ওয়াট ডিভাইডেড বাই কষিটা দিলে কেবিএটা বের হয়ে যায় তাহলে আমরা এখানে একটা কেবি পাবো এই যে আট কিলোয়াট আছে তাহলে আট কিলোয়াটকে যদি আমরা বের করে রাখি তাহলে আমরা বলতে পারি এই আট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে একটা কেবিএ পাবো কিন্তু এই লোডের ক্ষেত্রে 5 কেভিএ সরাসরি বলা আছে তার মানে এর জন্য কোন কেভিএ বের করে রাখার দরকার নেই তার মানে 12 এর জন্য কেভিএ বের করতে হবে আটের এর জন্য কেভিএ বের করতে হবে কোন ক্যালকুলেশনের জন্য যখন কপালস বের করব তখন কারেন্টের জন্য কারণ কপালসের সূত্র হলো ভেরিয়েবল কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ হোল স্কয়ার জন্য ভেরিয়েবল কেভিএটা আমাদের বের করে রাখতে হবে তাহলে প্রথমটা আসছে কত 15 কেভিএ এটা হলো পনেরো কেভ আর এইটা আসে কত দশ দশমিক দশ দশমিক এত কেভিএ তাহলে দেখ এখানে দুইটা কেভি আমরা অলরেডি পাই গেছি কি কি কেবি পাইছি এই বারো কিলোয়াটের একটা কেবি জানি আট কিলোয়াটের জন্য কেবি জানি তার মানে এই চার ঘন্টার কেভি হয়েছে পনেরো হ্যাঁ বলো না জিরো পয়েন্ট এইট তো হ্যাঁ আছে হ্যাঁ ওকে তাহলে আমাদের এইখানে দেখো তো তাহলে আমরা যেহেতু আগে চেঞ্জ করে রাখছি এখন চাইলে কিন্তু আমরা ভেরিয়েবল প্রথমটার জন্য ভেরিয়েবল কে বিয়ে কত পনেরো আর রেডেড কে কত পঞ্চাশ সবার জন্য রেডেড কেবি পঞ্চাশ এই জন্য ভেরিয়েল কেবি হয়েছে পনেরো ডিভাইডেড বাই হলো পঞ্চাশ তার উপরে স্কোয়ার গুণ ফুল লোট কপালাস ফুল লোট কপালাস আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে কত আটশো দেওয়া আছে তাহলে আমরা ফুল লোট কপালাস আমরা নিলাম আটশো গুণ কত ঘন্টা চলছে আর চার ঘন্টা চলছে দিলাম চার এইটা একটা কপালাস গেল এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার কপালাস বের করতে হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভেরিয়েবল কে কত দশ দশমিক সিক্স সেভেন দশ পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই যে রেটেড কত পঞ্চাশের উপরে স্কোয়ার এটা কিন্তু আমরা চাইলে আলাদা আলাদা বের করে তারপর যোগ করতে পারতাম কিন্তু তাতে ম্যাথ অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা কি করেছি যে একবারে কপাল লসটা আলাদা আলাদা করে সরাসরি যোগ করে দিচ্ছি এক লাইনের ভিতরে তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রেও ভেরিয়েল কেবি পাইলাম ডিভাইডেড বাই ডেডেড ইনটু ফুল লস কত আটশো তার সাথে চলছে কয় ঘন্টা ছয় ঘন্টা চলছে ইন্টু ছয় প্লাস তারপরে সে তৃতীয় ক্ষেত্রে সরাসরি কে দেওয়া আছে এই জন্য ভেরিয়েল কেবি হয়েছে ফাইভ আমরা নিলাম ফাইভ ডিভাইডেড বাই রেটেড কে বিয়ে কত আছে পঞ্চাশ আমরা নিলাম পঞ্চাশ এর উপর কি আছে স্কোয়ার হবে ইন্টু ফুল লোড কবল কত আটশো তার সাথে গুণ আছে কয় ঘন্টা চলছে তাহলে ঘন্টা চলছে আমাদের দশ ঘন্টা সরি আর চার ঘন্টা চলছে আমরা নিলাম ফোর প্লাস এরপর আর প্লাস দেওয়ার কোনো দরকার নেই কেন বলো তো কারণ দশ ঘন্টা নো লোডে চলছে যখন নো লোডে চলে তখন তার কপালস হয় না এই জন্য ওই কপালসটা আমাদের নেওয়ার কোনো দরকার নেই এই ক্যালকুলেশনটা কত আসছে একটু বলো সিক্স ওয়াট আওয়ার বলতে পারি জিরো পয়েন্ট থ্রি এইট জিরো পয়েন্ট ফাইভ থ্রি এইট সিক্স এত কিলো ওয়াট আওয়ার বলতে পারি ঠিক আছে তাহলে আমরা সবগুলো কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করে দিলাম এটাও কিলো ওয়াট আওয়ার এটাও কিলো ওয়াট আওয়ার আর যে পি আউটপুট পাইছে সেটাও আমরা কিলো ওয়াট আওয়ারে পাইছি এখন যদি এটা এটা ওয়ার্ল্ডে নেই

এই কথা শুনতে পারি না আবার বলো গুড এত পার্সেন্ট এটা আনসার আচ্ছা এই হলো যে ম্যাথ এখন দেখো তোমাদের আমি দুইটা বা তিনটা ম্যাথ ওকে আমি আমি একটা বা দুইটা ম্যাথ করাই দিই এটা সাউতে স্ক্রিনশট রেখে দিতে পারো এখন অঙ্কটা বুঝছো কিনা বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে আশা করি বুঝতে পারছো টেসলাই এর টাইপ নয় এক্সাম্পল নাম্বার পঁয়ত্রিশাটা আচ্ছা ঠিক আছে এটা কিলোডটাই আমি বুঝিয়ে দিচ্ছি দেখো লিখে দেই তো আমি মুখে বলে দিব এখানে বলা আছে যে তোমার লাইট একটি একশো কেবি লাইট এন্ড ট্রান্সফার্মারের ফুল লোড লস ফুল লোড লস তার মানে টোটাল লস এই টোটাল লস এর মধ্যে দুইটা লস আছে ডবলু পিকোর পিকোর প্লাস আছে পি কপার এই দুটো লস মিলে আসে থ্রি ওয়াট এবার বলছে কোর লস এবং কপার লস সমান তার মানে পি কোর প্লাস পি কপার এই দুইটা হলো তিন ওয়াট তাহলে আমরা বলতে পারি পি কোর আর কপার যেহেতু সমান তাহলে কপারের সমান পি কোর করে দিলাম তাহলে থ্রি কিলো আর তাহলে পি কোর কত আসে বলো তাহলে টু পি কোর ইকুয়াল টু থ্রি কিলো আট আসে তাহলে পি কোর কি আসবে বলো তার মানে থ্রি ডিভাইডেড বাই টু ছিলাম দেখো তাহলে যে কোল্লাস এবং কপালাস যেহেতু সমান তাহলে আমি কপালাসের সমান কোল্লাস ধরতে পারি অথবা কোল্লাসের সমান কপালস ধরতে পারি যদি ধরি তাহলে কোল্লাশ আর কপালসের জায়গায় কোল্লাস বসালে টু কোর ইজ ইকুয়াল থ্রি কিলোয়াট হয় তাহলে কোল্লাস সমান 3 থ্রি বাই টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমি এখন বলতে পারি পি কোর এই লস হল ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট তাহলে বলো কোল্লাশ আর কপালাস যেহেতু সমান তাহলে এটাও তো বলতে পারি যে পি এইটা সমান সমান পি কপার তো অত বলতে পারি পি কোরের মান যা হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়ার এবং পি কপারের মানটা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে এটা আশা করি বুঝছো এবার অঙ্কের ভিতরে আরেকটা সমস্যা যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা নিয়ে যেহেতু কল লস এবং কপার লস সমান সুতরাং আমি বলতে পারি শর্তমতে শর্তমতে এটি এটি ম্যাক্সিমাম দক্ষতায় আছে ম্যাক্সিমাম দক্ষতায় আছে যেহেতু ম্যাক্সিমাম দক্ষতায় আছে সুতরাং আমি পাওয়ার ফ্যাক্টর cos cos θ 1 ধরতে পারি অর্থাৎ 1 অন নিতে পারি পাওয়ার ফ্যাক্টর এবার বাকি ব্যাচ্চা পারবা আশা করি নাকি ও আচ্ছা আচ্ছা আমি যেটা বললাম দেখো এই এই পার্টটা আমি এক্সট্রা করেছি এতটুকু করার কোনো প্রয়োজন ছিল না তারপর তোমাদের বোঝার সুবিধারতে এটুকু করেছি সেটা হলো যে টোটাল লস অঙ্কের মধ্যে কিন্তু বলা আছে দেখো তো অঙ্কের মধ্যে বলা আছে যে ট্রান্সফরমারের ফুল লোড লস আচ্ছা ফুল লোড লস কি শুধু কোর বলবো নাকি শুধু কপার বলবো নাকি টোটাল লস বলবো ওকে তা টোটাল লসের ভিতরে কে কে থাকে ট্রান্সফরমারের কোর লস থাকে কপার লস থাকে এবং সেটা সমসং 3 কিলোট বলতে পারি তাহলে কোর লস কপার লস সমসং 3 কিলোট এখানে বলছি আবার অঙ্কের মধ্যে বলা আছে যে আয়রন লস এবং কপার লস সমান তার মানে আয়রন লস আর কপার লস যদি সমান হয় তার মানে এখানে অঙ্কের ভিতরে কন্ডিশন অনুযায়ী এই কথা বলতে পারি পি কোর ইসাল পি কপার তাহলে দেখো তো এই কোরের জায়গায় কোর থাকলো কপারের জায়গায় কোর বসাইতে পারি না আচ্ছা তাহলে পি কোর প্লাস পি কোর এই দুইটা সমস্যা তিন কিলোয়ার তাহলে এইটা যোগ করলে টু পিকোর হয় তিন কিলোয়ার তাহলে পি কোর কি থ্রি বাই টু সমস্যা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো কিলোয়ার তাহলে আবার বললাম যে পি কোর যা পি কপার তাহলে পি কোর যদি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট হয় তাহলে পি কপার খেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো কিলোয়ার আচ্ছা এখন শর্ত মতে এটি ম্যাক্সিমাম দক্ষতায় আছে কেন ম্যাক্সিমাম দক্ষতায় আছে তার কারণ হলো কোলাশার কপাল সমান হয়ে গেছে এই জন্য পাওয়ার ফ্যাক্টরের মানটা ইউনিটি ধরতে পারি যেহেতু পাওয়ার ফ্যাক্টরের মানে ইউনিটি তো অত বলতে পারি পি আউটপুট তাহলে পি আউটপুট হবে এস কস্তিটা তাহলে এস কস্তিটা আছে এস আছে কত এস আছে তোমার একশো এম বি এন্টু কস্তি তার মানে আমরা বলতে একশো কিলো ওয়ান এখন কথা হয়েছে এটা চলছে কয় ঘন্টা এখানে বলা আছে সারাদিনের ট্রান্সফর্মারটি ফুল লোডে তিন ঘন্টা ফুল লোডে তিন ঘন্টা তার মানে তিন ঘন্টা চলে ফুল লোড ফুল লোড কথা বলতেছে একশো কে বিএ আর চার ঘন্টা চলে হাফ লোড এই হাফ লোড কথা বলতেছে একশো বাই টু পঞ্চাশ কে ভিএতে চলে তাহলে বাকি সময়টা শূন্য তাহলে বাকি যত টাইম আছে সেই টাইমে আমার কোনো হিসাব করার দরকার নেই তাহলে সুতরাং আমি বলতে পারি চব্বিশ ঘন্টার আউটপুট পি আউটপুট তাহলে চব্বিশ ঘন্টার আউটপুট কি হবে ওই যে একশো মানে এটা হচ্ছে আমাদের কি পি আউটপুট আমরা কস্তিটা নিয়েছি তাহলে কস্তিটা সবার জন্য তাহলে পারফেক্টটা ফ্যাক্টরটা ওয়ান যদি বিবেচনা করি তাহলে পি আউটপুট এটা তো আসলে নেওয়া যাবে না তাহলে পি আউটপুটটা আমরা এই জায়গাটা বসাইতে পারবো কারণ চব্বিশ ঘন্টা দেখো তাহলে আমাদের লোড আছে কত যখন তিন ঘন্টা ফুল লোড চলছে তাহলে ফুল লোড এসে একশো ফুল লোড নিলাম একশো কয় ঘন্টা চলছে তিন ঘন্টা বা এখানে পাওয়ার ফ্যাক্টর কত ওয়ান কারণ এস কস্তিটা ইন্টু পাওয়ার ফ্যাক্টর নিলাম তার সাথে নেব ঘন্টা কত ঘন্টা চলছে তিন ঘন্টা চলছে প্লাস হাফ লোড হাফ লোড মানে কি পঞ্চাশ কোথায় কোথায় কল্লাসের মধ্যে টোটাল লস এটা তো ফোর পয়েন্ট জিরো নেই ভাই কই ফোর পয়েন্ট জিরো কোথায় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো কোথা থেকে আসছে সেটা একটু পরে আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো একবারে এরা একসাথে করছে তো একটু বুঝতে পারো আমি লাইন দুটো করিনি তোমরা বুঝতে পারবা একটু ওয়েট করো হ্যাঁ তাহলে আমি যেটা বললাম পি আউটপুট চব্বিশ ঘন্টার পি আউটপুট হচ্ছে একশো ইন্টু অন অন নিচে কি পাওয়ার ফ্যাক্টর ইন্টু ঘন্টা কত তিন ঘন্টা আর হাফ লোড পঞ্চাশ ইন্টু অন ইন্টু ঘন্টা কত হয়েছে ঘন্টা হলো কত চার ঘন্টা এটা ক্যালকুলেশন করলে পাঁচশো পাঁচশো কিলো ওয়াট আওয়ার আসে এটা একটা মান আমরা পাইলাম এর পরবর্তীতে আমাদের লাগবে কি চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার পিকোর কোর তাহলে চব্বিশ ঘন্টা পিকোর কোর হবে কি তাহলে আমি বলতে পারি পি কোরের মান আমাদের আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু তার সাথে কত চব্বিশ নিব তাহলে চব্বিশ আর হলো যে বারো কত ছত্রিশ থার্টি সিক্স কিলো ওয়াট আওয়ার চলে আসলো এবার আমরা দিয়ে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার পি কপার তাহলে চব্বিশ ঘন্টার পি কপার তাহলে কপারটা বারবার চেঞ্জ হবে এবং কয়টা লোডের জন্য দুইটা লোডের জন্য দুইটা লোডের জন্য কপাল আসলে নিলেই হবে কপাল চব্বিশ ঘন্টার তো দরকার নেই শুধু তিন আর চার ঘন্টার জন্য নিব তাহলে আমরা জানি ভেরিয়েবল কে বিএ ভেরিয়েবল কে বিএ বাই রেটেড কে বিএ হোল স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে ফুল লোড কপাল লস ফুল লোড কপাল লস কপাল লস এবার এসে প্লাস ডট ডট এবং চলতে থাকবে তার মানে ভেরিয়েবল কে প্রথমটার জন্য ভেরিয়েবল কে বিএ একশো আর প্রথমটার জন্য রেডেড কেভিও একশো কারণ কি লোডের কোনো চেঞ্জ হয় নাই ফুল লোড বলছে এই জন্য ভেরিয়েবল কেবি যায় রেডেড কেভি তাই এত স্কোয়ার ইন্টু ফুল লোড কপালাস ফুল লোড কপালাস আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো পাইছি কয় ঘন্টা চলছে তিন ঘন্টা চলছে তিন প্লাস এবার হচ্ছে ভেরিয়েবল কেভি ভেরিয়েবল কেভি কত পঞ্চাশ কারণ হাফ লোড পঞ্চাশ ডিভাইডেড রেডেড কেভি কত আছে একশো তার উপরে কি হবে স্কোয়ার ইন্টু ফুল লোড কপালাস কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ তার সাথে গুণ তাহলে গুণ আসবে কত গুণ হলে যে কত ঘন্টা চলছে চার ঘন্টা চার ঘন্টা এইটা ক্যালকুলেশন ঠিক আছে তাহলে আম হান্ড্রেড ওকে তাহলে যেটা বললাম তাহলে এখানে কত আসছে বলো তো কত বললাম 1.5 3 4.5 কত আসছে এটা 6 কিলোওয়াট আওয়ার দেখা এখন হ্যাঁ তাহলে এখন এইটা পারবা তো নাকি তাহলে এইটা ওয়ার্ডে হয়ে যাবে না এই বুঝছো এখানে আর কিছু করতে হবে দেখো তো এই এই ক্যালকুলেশন করে সরাসরি লিখছো তাই জন্য হয়তো সমস্যা হয়েছে পারবা তো নাকি ভাই ভুল টুল জানি না এখন এইটাতে মিলে যাবে দেখো আমরা যেটা করেছি ও কোথায় পাইছে সেটা না দেখে তুমি যদি এখন এইটা করো তাহলে হবে না বলো এইটা করলে অঙ্ক মিলে যাবে আশা করি কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে পাঁচশো দেখো করে দেখো পাঁচশো বাই পাঁচশো ওখানে কি করছে সেটা আমি বলতে পারবো না বলতে পারবো কিন্তু সেটা দেখা তো আমাদের দরকার নেই আমাদের নিয়ম অনুযায়ী আমরা করে ফেলছি তাহলে পাঁচশো প্লাস হলো এখানে আসছে ছত্রিশ প্লাস হলো সিক্স তিন হয়েছে একশো এই দেখো অ্যান্সার কিন্তু ওইটাই আসবে অ্যান্সার এখানে যেটা আসছে সেটাই আসবে নাইনটি টু পয়েন্ট টু ফাইভ এত পার্সেন্ট হ্যাঁ সেটাই আসবে কিন্তু আচ্ছা এবার এখানে কেন কীভাবে আসলো টোটাল টোটাল লসেস টোটাল লসেস ছত্রিশ প্লাস ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ভাই এইটা করলে দেখো এইটা যদি করে তাহলে ফোর পয়েন্ট ফাইভ আসে এইটা করলে ফোর পয়েন্ট ফাইভ আর সরি এইটা করলে ফোর পয়েন্ট ফাইভ দেখো তো তিন তিনও তিন এখানে ওয়ান আসে এইটুকু করলে ফোর পয়েন্ট ফাইভ আসে এইটুকু করলে এই করলে ফোর পয়েন্ট ফাইভ আসে দেখো হ্যাঁ দুইটা পার্ট আলাদা আলাদা করছে এই পার্টটা আলাদা করছে এই পার্টটা আলাদা করছে কি মেলে নাই মেলে নাই হ্যালো

নাই বাকিদের তাই তো একটু ওয়েট করে একটা মিনিট ওয়েট করে দেখো কি হয় ঠিক আছে আমি আর একটা ম্যাচ শুরু করি যদি সমস্যা হয় তাহলে আমরা পরে চেঞ্জ করে দেবো এই ম্যাচটা আমরা মুছে দিলাম এই ম্যাটটা হয়ে গেছে হ্যাঁ এই ম্যাটটা মুছে দিলাম আচ্ছা এ পরের ম্যাটটা দেখো পরের ম্যাটার তোমাদের একটু সমস্যা হবে এখন সমস্যা হইলেও হবে তো অবশ্যই কারণ এটাতে একটা অ্যাভারেজ লোড আছে তাই জন্য এখন আমরা আমরা জানি কি পি সমান সমান ডব্লু বাই টি ডব্লিউ বাই টি এটা জানি কি না বলো কারণ পাওয়ার সমান সমান কাজ বাই সময় পাওয়ার সমান সমান কাজ বাই সময় তাহলে এই জায়গাটায় যদি আমি বলি ডব্লিউটাকে ডব্লিউটা হইলো দেখতে পাও না

এই লোডটা আসলে কেমন ধরনের লোড তাহলে পি সমান সমান হয়েছে এনার্জি আচ্ছা আমি কথা যা বলছি এখন শুনতে পাচ্ছ কিনা বলো ওকে উপরে যেটা বললাম পি সমান সমান ডব্লু বাই টি তাহলে কাজ বাই সবাই আর উপরে যেটা আছে ডব্লু ডব্লিউ সেইটাকে আমরা বলি এনার্জি মানে জুল যেটাকে বলি তাহলে এনার্জি হ্যাঁ

সেটাকে আমরা এনার্জি বলি তাহলে এনার্জি হচ্ছে ডব্লু ডব্লু আবার পি ইন্টু টি সেটার এককটাকে কিলো লোড আবার বলতে পারি এইবার বিষয় হলো যদি পি নেই তাহলে আমরা কী করি ডব্লু বাই টি তার মানে বিষয়টা হলো পাওয়ার উপরে পাওয়ার ইন্টু টাইম ডিভাইডেড বাই টাইম তাহলে এখানে বিষয়টা কী দাঁড়ায় ধরো একটা লোড আছে এই লোডটা এমন চলছে হ্যাঁ এই যে এই লোডটা এমন আছে তাহলে এ উপরে হলো মেগাওয়াট লোড আর এদিকে হলো টাইম সময় কত টাইম ধরে চলছে ধরো এইটা হলো ফোর মেগাওয়াট এটা হলো ধরো এইট মেগাওয়াট আর এটা ধরো সিক্স মেগাট আমরা ধরে নিলাম তাহলে এটা ধরো দুই ঘন্টা চললো এটা দুই ঘন্টা এটা চার এটা হলো ফোর এদিক ঘন্টায় গেছে টাইমটা হয়েছে কি আওয়ারে তাহলে তুমি যদি এনার্জি বের করতে চাও এনার্জি তাহলে এনার্জি তাহলে এনার্জিটা কি হবে এনার্জিটা হবে তাহলে আমি এই যে যত যত মেগাওয়াট আছে পাওয়ার ইন্টু টাইম পাওয়ার হয়েছে চার টাইম হয়েছে টু তার মানে ফোর ইন্টু টু প্লাস একটা লোড পাইলাম এর পরবর্তীতে আর একটা লোড দুই ঘন্টা চলছে দুই ঘন্টা চলছে কত মেগাওয়াট আট মেগাওয়াট তাহলে নিব আট ইন্টু টু দুই ঘন্টা আবার টাইম চলছে কয় ঘন্টা আবার চলছে সাইড থেকে সরি সাইড থেকে ছয় বললাম তাহলে সাইড থেকে ছয় দুই ঘন্টা কয় কত মেগাওয়াট ছয় মেগাওয়াট প্লাস সিক্স ইন্টু টু তাহলে এইখানে যে মানটা পাইছি সেই মানটা এনার্জি বলতে পারি কিনা বলো ওকে যদি এনার্জি হয় এখন যদি আমি পাওয়ার বের করতে চাই তাহলে করতে হবে কিনা বলো তো এনার্জি বাই ভেরিয়ে ভেরিয়েল লোড টো সেটাই হোক না কারণ চব্বিশ ঘন্টা আমি ধরো আমি ছয় ঘন্টার জন্য বের করতে চাই ছয় ঘন্টার জন্য বের করতেছে তাহলে টাইমটা কত বসাবো ওই যে এনার্জি যা পাইছি উপরে আর নিচে কি করব টাইম কয় ঘন্টা দেবো ছয় ঘন্টা দেবো যদি চব্বিশ ঘন্টার জন্য বের করতে চাই নিচে দেবো চব্বিশ যদি এক বছরের জন্য বের করতে তাহলে দেবো কি আট হাজার সাতশো ষাট ঠিক আছে যদি পাঁচ দিনের জন্য বের করতে চাই পাঁচ দিনের টাইম দেবো তাহলে বিষয়টা কি দাঁড়াইলো এই পাওয়ারটা এই যে পাওয়ারটা বের হয় এই পাওয়ারটা এভারেজ পাওয়ার পি অ্যাভারেজ কারণ অলরেডি পাওয়ারটাকে আমরা অ্যাভারেজ করে ফেলছি দেখো তো এনার্জি বে টাইম করা ওই পাওয়ারটাকে হ্যাঁ তাহলে এই পাওয়ারটা অ্যাভারেজ পাওয়ার সুতরাং আমাদের ম্যাথের ভিতরে যে কে পাওয়ারটা দেওয়া থাকে অথবা কিলোয়ার পাওয়ারটা যে পাই যেই কিলোয়াট পাওয়ার পাই ওদেরকে অ্যাভারেজ করে নিয়ে এসে ওখানে দিয়ে দিছে অলরেডি ওদেরকে অ্যাভারেজ করে দিছে যেহেতু অ্যাভারেজ করে দিছে সুতরাং এই যে মানটা আছে প্রথম যে মানটা সেই মানটাকে বলা আছে দশ এম পর্যন্ত অর্থাৎ সেভেন এম থেকে দশ এম পর্যন্ত তিন ঘন্টায় লোড ভেরি করতেছে ভেরি করতেছে মানে কি সে জিরো থেকে জিরো থেকে একশো কে ভিএ পর্যন্ত গ্যাসে মানে এটা হচ্ছে জিরো এক না এটাকে এটা তো টোটাল সময় দিয়ে আমাকে ভাগ করতে হবে না কারণ এইখানে কি এনার্জি দেওয়া নাকি কে দেওয়া কে ভি কে কিউ করা যাবে এটা আমাকে উত্তর দাও তাহলে তো এটা এনার্জি না এনার্জি যেহেতু যেহেতু এনার্জি না ওকে ওকে টাইম গুণ পরের হিসাব এটা তো এনার্জি না এটুক নিশ্চিত কিনা বলো তাহলে এই পাওয়ার এই পাওয়ার এরা অলরেডি অ্যাভারেজ একটা পাওয়ার আছে অ্যাভারেজ হয়ে আছে কি বুঝছো কথা এই রেসপন্স হচ্ছে আচ্ছা তাহলে দেখো অ্যাভারেজ পাওয়ার এখন আবার বলছে এই যে তিন ঘন্টায় আছে তিন ঘন্টায় আবার এটা ভেরি করতেছে জিরো থেকে দশ একশো পর্যন্ত গেছে তার মানে জিরো থেকে সে আস্তে 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 বেড়ে বেড়ে যে গেছে তাহলে এখানে তো বলে নাই জিরো থেকে পাঁচ তারপর ছয় তারপর আট এভাবে বলে নাই বলছে কি জিরো থেকে একবার একশো তার মানে এখানে আমার অ্যাভারেজ পাওয়ার কয়টা দুইটা এই দুইটা পাওয়ার কোন টাইমের মধ্যে কাজ করছে তিন ঘন্টার মধ্যে তাহলে এই দুইটা টাইমকে যোগ করবো টু দ্বারা ভাগ করবো কারণ আমরা জানি যে দুইটা মান থাকে দুই দ্বারা ভাগ করলে সেটা অ্যাভারেজ হয় পাঁচটা মান থাকলে পাঁচ দ্বারা ভাগ করলে সেটা অ্যাভারেজ হয় যেহেতু এনার্জি না তাকে টাইম দিয়ে ভাগ করে অ্যাভারেজ করার কোনো প্রয়োজন নাই যদি এনার্জি হইতো তাহলে আমি জি জি হ্যাঁ 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 তিন ঘন্টায় যেহেতু ভেরি করছে জিরো থেকে একশো তার মানে একটা পাওয়ার জিরোতে ছিল আবার আস্তে আস্তে বেরি করে একশো থেকে আসে স্টেট লাইন বরাবর একদম মানে হারে বাড়তে বাড়তে গেছে এই জন্য আমরা কি করছি যেহেতু দুইটা লোড একটা জিরো লোড একটা একশো কেবি একটা তার মানে দুইটা লোডকে টু দ্বারা ভাগ করে এটাকে আবার অ্যাভারেজ করে নিয়েছি আমরা কারণ আমরা জানি বাকি লোডগুলো অ্যাভারেজ হয়ে আছে এই জন্য এটাকে আমরা অ্যাভারেজ করে একটা লোডে কনভার্ট করে দিয়েছি দুইটা লোড আলাদা আলাদা করে নিয়েই নিই কারণ আমাদের অ্যাভারেজ লোড লাগবে এই আশা করি এই এভারেজের বিষয়টা বুঝতে পারছো সম্ভবত মুছে দিলাম তো ওখানে যেহেতু আমরা দুইটা পাইছি তিন ঘন্টা একটা লোড পাইছি আবার বলছে টেন এম টু সিক্স পি এম তাহলে টেন এম থেকে সিক্স পি এম পর্যন্ত আট ঘন্টা আট ঘন্টা চলে একশো এতে এটা বলা আছে এবং স্থায়ী থাকে তারপর ট্রান্সফর্মার পরদিন পর্যন্ত নির্বিছ বিচ্ছিন্ন অবস্থা থাকে ধরো আলোটি রেজিস্ট্রি যেহেতু রেজিস্টিভ তাহলে পাওয়ার ফ্যাক্টর পি এফ সমান সমান পি এফ ইজ ইকুয়াল কস থিটা কস থিটা সমান সমান ইউনিটি মানে ওয়ান ধরতে পারি আমরা প্রধান বলছে কোল লস ও ফুল লোড কপার লস সমান কোল লস ও ফুল লোড কপার লস সমান তাহলে এবার বলো সমান মানে এক কিলো আট এখন 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 সরাসরি বলতে পারি না পি কোর আর পি কপার এই দুইটা লোড এখন এক কিলো আট এখন এক কিলোট বলা যায় কারণ এখন তার আমাদের ই নাই বলে না যেটা টোটাল লস যে টোটাল লস বলতো এক কিলোট তাহলে আমরা বলতাম পিকোর প্লাস পিকোর সমান সমান এক কিলোট সমান দলে কিন্তু এখন বলছে এই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বলা আছে পিকোর এবং পিকপার এক কিলোয় তাহলে আমরা এই মানটা অলরেডি পেয়ে গেছি এখন আর বাকি আছে কি বলো তাহলে আমাদের যেটা বের করতে হবে আমাদের কাজ কি তাহলে পুরা সারাদিনের চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার তাহলে চব্বিশ ঘন্টার পি আউটপুট তাহলে পি আউটপুট কী হবে তাহলে তিন ঘন্টা চলছে পঞ্চাশ পাওয়ার ফ্যাক্টর হলো অন পঞ্চাশ কেবি পাওয়ার ফ্যাক্টর অন তার সাথে গুণ হবে তিন ঘণ্টা প্লাস আট ঘন্টা চলছে একশো কেবি একশো কেবি এ গুণ পাওয়ার ফ্যাক্টর অন গুণ হলো কয় ঘন্টা চলছে আট ঘন্টা আট ঘন্টা তাহলে দেড়শো আর হচ্ছে আটশো কত হয় নয়শো নয়শো পঞ্চাশ কিলো ওয়াট আওয়ার তাই তো হ্যাঁ নয়শো পঞ্চাশ এবার হচ্ছে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার পি তাহলে পি কোর চব্বিশ ঘন্টায় কে আসবে তাহলে পিকোর পড়লাস আছে কত ওয়ান কিলোয়াট কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ফুল নিতে হবে কারণ নোলোড নিলেও তো সেটাও তো আমাকে নিতে হবে চব্বিশ তার মানে আমরা বলতে চব্বিশ কিলো ওয়াট আওয়ার এটা আমরা পাইলাম এরপর আমাদের লাগবে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার পি কপার তাহলে চব্বিশ ঘন্টার পি কপারটা নিব তাহলে আমরা জানি ভেরিয়েবল কেবি হবে রেটেড কেবি তাহলে রেটেড হচ্ছে একশো পঞ্চাশ ভেরিয়ে করছে দুইটা ভেরিয়েবল কেবি আছে আর একটা আছে তিন ঘন্টা একটা আছে আট ঘন্টা তাহলে আমরা ওইভাবে নিব ভেরিয়েবল কে বিয়ে প্রথম ভেরিয়েবল কে কত আছে পঞ্চাশ ডিভাইডেড বাই রেটের কে কত একশো পঞ্চাশ তার উপরে স্কোয়ার ইন্টু ফুল লোড কপার কত আছে ওয়ান কিলোড কয় ঘন্টা চলছে তিন ঘন্টা এই জন্য তিন ঘন্টা নেব প্লাস দ্বিতীয়টার জন্য ভেরিয়েবল কে কত একশো ডিভাইডেড বাই রেটের কে কত একশো পঞ্চাশ তার উপরে স্কোয়ার ইন্টু ফুল লোড কপার কত ওয়ান কয় ঘন্টা চলছে আট ঘন্টা আট ঘন্টা আমরা নিলাম তাহলে এই সব পরে একবারে যে লসটা আমরা পাবো সেটা হলো থ্রি দশমিক এইট 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 এত কিলো ওয়াট আওয়ার দেখো এটা আছে কিনা বলো অতএব ইটা ডে ইটা অল ডে তাহলে ইটা অল ডেটা কি হবে হ্যাঁ শুনতে পাচ্ছি তো তোমরা শুনতে পাওনি জি জি হ্যাঁ জি জি আবার বলো আচ্ছা আচ্ছা নেক্সট ক্লাসে আজকে সময় নেই ভাই আমাকে এখান থেকে বের হয়ে আবার আরেকটা ব্যাচে ঢুকতে হবে তো এই জন্য আমি আজকে এটা করে দিই নেক্সট ক্লাসে ওটা করে তারপর অন্য টপিক্সে যাবো অথবা অন্য টপিক্স করে করে দিবো এখানে যে অল অল্টি যদি বের করতে চাই তাহলে

এই ম্যাথটা করতে পারবা না সাঁই নাম্বার এক্সারসাইজ সাঁইত্রিশ এই ম্যাথটা তোমরা পারবা না কেন পারবা না এখানে ওই যে চব্বিশ ঘন্টার যে ডাটা আছে মানে যে ভ্যালুগুলো আছে সেই ব্যালুগুলো দেওয়া নাই এখানে সুতরাং যে চব্বিশ নাম্বার সাতাশ নাম্বার এক্সারসাইজ করার কোনো দরকার নাই ওকে বাকি যেগুলো আছে সেগুলো করে রাখিও নেক্সট ক্লাসে আমরা নতুন বড় টপিক শুনবো